एक राजा था, एक के बाद एक। शाहरुख खान वास्तव में बादशाह नन, তিনি স্বপ্নের ফেরিওয়ালা। তিনি মানুষের মন ভালো করার ওষুধ নিয়ে আজ আট থেকে আশির ভালো থাকার রসদ উপহার দিয়ে চলেছেন। এই যে এত উন্মাদনা, সেটা কি শুধুই শাহরুখ খানের অনস্ক্রিন অ্যাপিয়ারেন্সের জন্য, নাকি তার মধ্যে এমন কোনো জীবনী শক্তি আছে যা কঠিন মানসিক দুর্ভোগকেও যুগের পর যুগ ধরে ভ্যানিশ করার ক্ষমতা রাখে? উত্তর দিল 7ই সেপ্টেম্বরের সকাল। মুক্তি পেল কিং খানের চলতি বছরের দ্বিতীয় ধামাকা জওয়ান। হয়তো তা পাঠান ঝড়কো ছাপিয়ে সুনামি সৃষ্টির পথে। বছরের শুরুতে পাঠানের হাত ধরে যে লড়াইয়ে শুরু হয়েছিল, মধ্যভাগে এসে জওয়ান যেন তারই জয়গাথা গাইল। প্রথম দিনেই ভারতের নেট 75 কোটি ব্যবসা করেছে জওয়ান, যা বলিউডের সর্বকালের সেরা ওপেনিং। শাহরুখের ছবি দেখে মুগ্ধ পরিচালক এস রাজামৌলি। প্রথম দিনের সিনেমা আর বলিউড বাদশার অনুরাগীদের উত্তেজনা উন্মাদনা দেখে তিনি শাহরুখের উদ্দেশ্যে টুইট করে লেখেন, ঠিক এই কারণেই শাহরুখকে বক্স অফিসে বাদশাহ বলা হয়। ছবির কি দারুণ ওপেনিং! পরিচালকের প্রশংসার উত্তরে বাদশাহ লেখেন, আপনাকে অনেক ধন্যবাদ স্যার, আপনি ছবিতে যেসব সৃষ্টিশীল ইনপুট দেন সেগুলি থেকেই আমরা শিখছি। এই হলো বাদশাহর ইউএসপি। তিনি জানেন ব্র্যান্ডিং কাকে বলে। ছবি মুক্তি পাওয়ার প্রথম একদিনেই ছক্কার পর ছক্কা হাঁকিয়ে বক্স অফিসে বাজিমাত করেছে জওয়ান। ফার্স্ট ডে ফার্স্ট শো ট্রেন্ডে গা ভাসিয়েছেন দর্শকরা, আর তারই প্রতিফলন বক্স অফিসে। প্রথম দিনে বিশ্বব্যাপী 150 কোটি টাকার ব্যবসা করে ফেলেছে দক্ষিণী পরিচালক অ্যাটলির এই ছবি। আন্তর্জাতিক বাজারেও নিজের আধিপত্য বিস্তার করেছেন শাহরুখ। ভারতের বাইরে অস্ট্রেলিয়ার আয় করেছে 2.11 কোটি, জার্মানিতে এই ছবির আয় 1.30 কোটি, নিউজিল্যান্ডে 39.14 লাখ, ইংল্যান্ডে 2.13 কোটি। এই ধরনের পরিসংখ্যানের আগে অন্য কোনো ছবির ক্ষেত্রেই দেখা যায়নি বলে মত সিনেমা বিশেষজ্ঞদের। প্রত্যাশা মতো প্রথম দিনে পরিসংখ্যান সামনে আসার পর সকলের নজর ছিল দ্বিতীয় দিনের বক্স অফিস কালেকশনের দিকে। এখনও পর্যন্ত যা খবর, তাতে দ্বিতীয় দিনে ভারতীয় বক্স অফিসের সমস্ত ভাষা মিলিয়ে 53 কোটি টাকা আয় করেছে জওয়ান। মুক্তির প্রায় প্রথম উইকেন্ডে বক্স অফিস কালেকশন আসা বাকি আছে। অনেকেই মনে করছেন এক সপ্তাহ পর ছবিটা অনেকটাই বদলে যাবে, নয়া ইতিহাস তৈরির লক্ষ্যে নেমেছেন শাহরুখ। তা তিনি খুব সহজ এবং সাবলীলভাবেই করে ফেলতে পারবেন। ব্যুরো রিপোর্ট, দি ইউনাইটেড ইন্ডিয়া নিউজ।